তোমার কাছে আমি একটা বাইকের জন্য অনেকদিন ধরে অনুরোধ করতেছি, তুমি দিতেছ না কেন? দেও না, দিলে দিবা, না দিলে না করে দিবা। বাবা বিল্লাল, তুই কই? তোর জন্য আমি নতুন একটা বাইক কিনছি। তোমার ছেলে সেই কালকা থেকে একটা বাইকের লিগে যেসব আচার আচরণ শুরু করছে এগুলো মানে নেওয়া যায় না। আমরা তো গরিব, আমার এ পুরা বাড়িটা যদি বেশি একটা বাইক কেনার মতো টাকা হইব না। তুমি কি পাগল হইছো? পোলা একটা কিছু চাইলেই তারে দেওয়া লাগবো। পোলা মানুষ তাই বই, আমরা গরিব মানুষ, এটা তারে ভালো করে বোঝায় দেওয়া লাগবো যে আমরা গরিব, আমাকে হুন্ডা কেনার মতো সামর্থ্য নাই। তুমি শুধু শুধু এত চিন্তা করতেছো, চিন্তা করো না। দেখো ওর আমি খুব বুঝাইছি কিন্তু আমার কথা শুনে না। শুনবো শুনবো, যখন প্যাটের মধ্যে টান পড়বো তখনই শুনবো। আমরা ঠিকঠাক মতো দুই নলা ভাত খেতে পারি না, আরো আছে হুন্ডা নিয়া। আমার দিকে তাকা, তুই জানোস যে আমাকে বাইক কেনার মতো সামর্থ্য নাই। বারবার এক কথা কিসের জন্য কস? যদি সামর্থ্য থাকতো তাহলে তোর বলা লাগতো। আমরা কি চোখে দেখি না তোর বন্ধু বান্ধব সবারই বাইক আছে, তোরও একটা বাইক দরকার। দেখ আমাকে হাতে টাকা পয়সা নাই, যদি কখনো হয় তখন কিনা দিমু। আপাতত তো যেমনি স্কুলে কলেজে যাস অমনি যাবি। দেখো প্রতিদিন আমি হাইটে হাইটে রিস্কায় করে কলেজে যাইতে পারবো না। বাইক কিনা দিলে বাড়িতে আসবো, তাহলে আমবো না। এই যে আমি গেলাম, তোমাকে বাড়িতে তোমরাই থাকো। বেলাল কাস্টে বাবা, বেলাল দাঁড়াও রে মা। শোনো, তোমার বাপের বাড়ি যাইতেছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমার বাপের বাড়ি থাকতে পারবো না, কারণ আমার অফিস আছে, আর অফিসে অনেক চাপ, সেটা তো তুমি জানোই। তোমার রাইখা আমি চইলা যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার আমাকে বাড়িতে রাইখা চইলা যাও, আবার তো আসতে পারবা। হ তা আসতে পারবো। আর শোনো, রাখি বিয়ের ব্যাপারে কথা বলতেছে, আমরা যদি না যাই তাহলে বাবা মন খারাপ করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, রাখি বিয়ে আমরা তো অবশ্যই থাকবো। এবার চলো। হ্যালো বাবা বিল্লাল, তুই কই? তোর জন্য আমি নতুন একটা বাইক কিনছি, আয় বাবা বাড়িতে আয়। দেখো তুমি শেষমেশ ঋণ করে তারপরে পোলা লেগে হুন্ডাটা কিনছো। তুমি একবার কি পোলারে জিজ্ঞাসা করছো যে ও ভালো করে হুন্ডা চালাইতে পারে নাকি? আর এখনকার যুগটা হয়েছে এমন, হুন্ডার চালায় দুনিয়ার মানুষ মরে যাইতাছে, আর তুমি খোঁজ খবর না নিয়ে তার হুন্ডা কিনা দিয়ে দিলা। দেখো আমার দশটা না পাঁচটা না, একটাই তো বলা সামান্য হুন্ডাই তো চাইছে, আর তো কিছু চায় নাই। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি আর কিচ্ছু কম না। বাবা কি রে আমার ভাই, যতটুকু সামর্থ্য আছে তেমনি বাইক কিনে নিস। দেখো বাবা তুমি যে বাইক আনছো আমি তাইতেই খুশি, বাইক খারাপ হই আর ভাঙ্গ গিয়ে নষ্ট হই আমি তাও খুশি। বাবা বাইকের চাবিটা দাও। সাবধানে চালাই যাবো। হ্যাঁ ঠিক আছে।
বাইক নতুন কিনছস নাকি হ্যাঁ এই খাবো তো নি মনে হয় তুই না এক কাম কর চাবিটা দিয়া জায়গা বাইকের চাবি আপনাদের দিও মানে এই বাইক তো আমার আব্বা আসছে কিনা দিছে আর তো স্যার এই বাইক তখন আমার শুন আমাগো এলাকাতে যদি একটা প্লেনও যায় ওইটাও আমাগো হয়ে যায় তোর তো সামান্য বাইক চাবিটা দিয়ে ভালো ভালো জায়গা এই আপনারা এগুলো কি কইতেছে দেখেন আমার বাইকের চাবি আপনারা দিতে পারুন না দিবি মানে দিবি ওই চাবি দে না এ না দেন আমার চাবিটা দিয়ে দেন চুপ বুলেট আরে কিছু লাগা হাই না সাইড দেন আমার না দেখেন আমার মাফ করে দেন আমার গাড়ির চাবিটা দিয়ে দেন চলেন আপনি শান্ত হন আমি বলতেছি আসলে আপনার ছেলে কিন্তু সন্ত্রাসীদের হাতে পড়া মার্ডার হইছে সবই বুঝতে পারলাম আসলে ক্ষমতা যার তারা দেয় সবকিছু